সিলেটের নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি এম ইজাজুলক ইজাজ পৃথিবীর শুভেচ্ছা জানাচ্ছি নির্বাচনী বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন সাতক উপজেলার তেরংপাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং সিনিয়র সহসভাপতি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জোনাব মোহাম্মদ ফয়জুল বাড়ি আপনার সাথে আমরা কথা বলবো যেহেতু আপনি জনপ্রতিনিধিত্ব করবেন জনপ্রতিনিধি করার তো সবার একটি লক্ষ্য লক্ষ্যদোষ থাকে আপনার যে আপনি যে যেহেতু করতে করতেছেন আপনার লক্ষ্যদোষ যদি যান রাজিম বিসমিল্লা রহমানুর রাহিম আমার প্রাণপ্রিয় দেশ এবং বিদেশ বসবাসত বাদগাঁও ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি আমার আদাব সম্মানিত বাদগাঁও ইউনিয়নবাসী আমি উনিশশো সাতানব্বই ইংরেজিতে বাদগাঁও ইউনিয়নের একজন মেম্বার হিসাবে নিবেচিত হই তৎকালীন সময়ে জননেতা মহিউর রহমান মানিক এমপি মহোদয়ের সহযোগিতায় আমি অনেক উন্নয়ন করেছি যেটা আপনারা নং বাদগাঁও ইউনিয়নবাসী যারা লাইভে আছেন ইনশাল্লাহ আমার এই উন্নয়নটুকু আপনারা সমর্থন করবেন সম্মানিত বাদগাঁও ইউনিয়নবাসী আমি উনিশশো সাতাত্তর ইংরেজি মধ্যপ্রাচ্য সৌদি আরব চলে যাই আমার জীবিকার তাকিতে আমি উনিশশো অষ্টআশি আমি দেশে এসে আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি নিয়োজিত হই আমি উনিশশো দুই হাজার আমি বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাতি হিসাবে আমি নিয়োজিত হই আমি দুই হাজার নব্বই দুই হাজার পর্যন্ত জননেতা মহিরমাণ মানিকের বাদগাঁও ইউনিয়নের তথা সাতখের আওয়ামী লীগের সকল উন্নয়ন কর্মকাণ্ডে মিটিং মিছিলে আমি আমার সক্রিয় ভূমিকা রাখি সম্মানিত উপস্থিতি আমি উনিশশো সাতানব্বই ইংরেজি নির্বাচিত বাদগাঁও ইউনিয়নের একজন সদস্য হিসাবে ছিলাম উনিশশো দুই সালে আপনাদের সহযোগিতায় আমি বাদগাঁ ইউনিয়ন একজন বাদগা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি আমি ছাব্বিশশো ছিয়াশিটা ভোট পাই আমি দ্বিতীয় স্থান অধিকার করি আমি অল্প ভোটের জন্য আমি নির্বাচিত হতে পারি নাই দুই হাজার ষোলো সালে দলীয় পত্রিকা নির্বাচন হয় আমি একজন দলীয় প্রার্থী নিয়ে নির্বাচন করার জন্য আমি জননেতা মহিরমান মানিক সহ আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি জনা মতিউর রহমান সাহেব বা ইমন সাহেব সহ আমি সবার কাছে নৌকাপতিকে নির্বাচন করার জন্য আবেদন করি আমি নৌকা না পেয়ে আমি আমার দলের আমাদের বাদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আউলাদ হোসেন সাহেবকে নৌকা প্রতীক দেওয়া হয় আমি আমার দলের আদর্শ নিয়ে আমি আমার ইউনিয়নে গড়ে গড়ে আমি নৌকা প্রতীকের জন্য ভোট চাই এবং পিপুল বোটে জনাব আউলাদ চেয়ারম্যানকে পুনরায় নির্বাচিত করি সম্মানিত উপস্থিতি আমার জীবনের একটিমাত্র উদ্দেশ্য সারাটা জীবন রাজনীতি করেছি এবার দুহাজার সালে আমি আবারও আপনাদের দ্বারে উপস্থিত হয়েছি জননেতা মহির রহমান মানিক এবং জননেতা আমাদের জেলার সভাপতি জনাব মতিউর রহমান সাহেব ও সাধারণ সম্পাদক জনাব বা ইমন সাহেব সহ আমাদের নেতা আমার নেতা জননেতা মহির রহমান মানিক এমপি মহোদয় সহ আমাকে আশা করি দলের প্রতীকটুকু নৌকা প্রতীক আমাকে দিয়ে নির্বাচন করার সুযোগ দিবেন আমার মুখ্য উদ্দেশ্য হলো আমি আমার জনগণের বাদগা ইউনিয়নের মানুষের সেবা করা মানুষের কল্যাণে কাজ করা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি আপনাদের পাশে থাকার জন্য হাজার এগারোতে নির্বাচন করেছি আবারও শুধু আমার উদ্দেশ্য আপনাদের সেবা করা আপনাদের পাশে থাকা আশা করি আমার এই রাজনৈতিক জীবন এবং আমাদের জননেতা মহিরমান মানিক অবশ্যই আমাকে নৌকা প্রতীক দেবেন ষোলো সালে উনি দিতে পারেন নাই আমি দাবি করেছি আবারও সামনে নির্বাচন করব তার দ্বারা অভিজ্ঞতায় আমি আজকে জননেতা মহিরমান মানিক আমাদের জেলা কমিটির সোনামধন প্রেসিডেন্ট জনাব মতিউর রহমান মানিক মতিউর রহমান সাহেব জনাব সাধারণ সম্পাদক যেন এনামুল হক বা জ্যেষ্ঠা ইমন সাহেব সহ আমাদের জেলার সাথে উপজেলার যারা সিনিয়র সিনিয়র নেতৃবৃন্দ আছেন জেলা সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমি সবার কাছে আকুল আবেদন করছি আমাকে অন্তত পক্ষে একবার একটা সুযোগ দেন আমি নির্বাচন করব এবং আপনাদের একজন কর্মী হিসাবে সারাটা জীবন আমি আপনাদের সাথে থাকবো আসছি আপনি নির্বাচন করবেন নির্বাচিত হলে ধরনের আমি প্রথমেই আমি কৃষিকাতে আমি জোর দিব কারণ আমার জানা মতে আমাদের আওয়ামী লীগের সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষিখাতে ভর্তুকি দিচ্ছেন এবং কৃষি খাতকে এগিয়ে নেওয়ার জন্য অনেক প্রচেষ্টা করছেন আমি আমি কৃষিকাতে কৃষকদেরকে কৃষকদের পাশে থেকে আমি তাদের উন্নয়ন করার আমি কৃষক স্বাবলম্বী হোক এইটা আমি সর্বপ্রথম মানে জোর দিব এবং শিক্ষা অনেক কিছু করার আছে শিক্ষা খাতে প্রত্যেকটি স্কুলে যাই আমি শিক্ষ শিক্ষকরা রীতিমতো ক্লাস করছেছেন কিনা না ছাত্ররা রীতিমতো ছোলাফিরা স্কুলে আসছে কিনা থদুরুৎস আমি একজন কর্মী হিসাবে আমি চেয়ারম্যান নয় আমি একজন কর্মী হিসাবে তাদের পাশে গিয়া এগুলো থদারকি করব। এবং স্যানিটেশন যেটা যেটা আমাদের গরিব দেশ এখন অনেক উন্নয়ন হয়েছে অনেক উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের সরকার আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়ন করেছে রিং রিঙের লেফটিন যেটা এইটা যদি আমরা আরও প্রসারিত করি আমাদের গ্রামগঞ্জে পৌঁছিয়ে দেয় তাহলে আমাদের স্বাস্থ্য যেটা এটা অন্তত পক্ষে অনেক অনেক দূর হয়ে যাবে আমাদের অসুখ বিসুখ বাচ্চাদের এগুলা এগুলা দূর হবে তারপরে আমি অনেক উন্নয়ন যেটা আমাদের জননেতা মহিরমন মানিক অনেক উন্নয়ন করেছেন শতভাগ বিদ্যুৎ আইন করেছেন আমাদের বাদকে ইউনিয়ন আমার জানা মতে সারা উপজেলা শতবাদ উন্নয়ন করেছেন কয়ত একটু হায়দরপুর শ্রীমতপুর পর্যন্ত ষোলো কোটি টাকায় রাস্তা করেছেন যত ব্রিজ যত কালপাট আছে আমাদের বৃহত্তর ব্রিজগুলো এগুলো সব হয়ে গেছে কিছু কিছু রাস্তা রয়েছে যেমন আমাদের শশাই বিলের পার হইতে সাবলাগনী পর্যন্ত এই রাস্তাটা অতি গুরুত্বপূর্ণ এই রাস্তা ইনশাআল্লাহ জননেতা মহুরান মানিক বলেছেন করে দিবেন আমরা ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করে এই রাস্তাটাকে করতে চাই গাগলাজুর থেকে থেকে সাঁতারঘড়ি পর্যন্ত যে রাস্তা এবং আর যাইলা যাইলা আটগর এই রাস্তাটুকু আমি কিছুদিন কয়েকদিন আগে আমার নির্বাচনী প্রচারণায় দেখে আসছি এই রাস্তাগুলা একান্ত প্রয়োজন জননেতা মহিরান মানিক বৃহত্তর কাম করে ফেলেছেন আর ছোটখাটো রাস্তাগুলো এইগুলা করার একান্ত প্রয়োজন তাই আমি যদি নির্বাচিত হই আমার সর্বপ্রথম এই রাস্তাগুলা করার জন্য আমি আমি জোর দেব এবং জনগণের পাশে থেকে আমি ওনাদের সুখ দুঃখের কথা শুনে আমি অন্ততপক্ষে ওনাদের খাদে খাদ মিলিয়ে কাজ করার চেষ্টা করব ধন্যবাদ জনাব আর পরিশেষে আপনার কাছে জানবো যে আপনি যুবকদের জন্য কোন ধরনের তাদের বেকারত্ব দূর করার জন্য আপনার পরিকল্পনা থাকতে পারেন যুবকদের জন্য দেখেন কৃষি উন্নয়ন যেটা কৃষির লোন এগুলা লইতে একজন জনপ্রতিনিধির সহযোগিতা লাগে এগুলো আমি উনিশশো সাতানব্বই ইংরেজি জন্য মেম্বার ছিলাম কৃষি ব্যাংক মনপুর থেকে অনেক লোন আমি আমার এলাকার কৃষককে বরগাসী যেটা বলে এটা করেছি যুবকের জন্য আমাদের সরকার অনেক লোন দিতেছেন এই লোন নিতে যতটুকু সহযোগিতা লাগে আমি করব। অনেক ক্ষেত্রে ওনাদেরকে পোলট্রি ফার্ম মুরগের ফার্ম হাঁস মুরগের ফার্ম সেলাই মেশিন সহ এগুলা একজন চেয়ারম্যানে করতে হইলে তার খরার অনেক কিছু আছে আমি সেই দিকে লক্ষ্য রাখবো ওনারা উন্নয়ন উন্নয়নমূলক কাজে এগিয়ে আসুক এবং মহিলাদেরকে ফুলটি ফার্মসহ সিলাই মেশিন সহ এগুলা দিতে আমি বদ্ধপরিকর এবং ওনাদের সাথে যতটুকু করার প্রয়োজন আমি প্রয়োজনে আমার নিজের পকেট দিয়েও কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ শেষ জীবন এইটাই চাই জনগণের পাশে থাকা এবং জনগণের কল্যাণে কাজ করা যেহেতু আপনি যে বাদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন যেমন আওয়ামী লীগের কর্মী হিসেবে আপনি যে যেন পাবেন কতটুকু আসবেন সম্মানিত উপস্থিতি আমি আশাবাদী আমাদের কিছুদিন পূর্বে আমি আমাদের ফসমের ব্লক এক নম্বর ব্লকে আমি গিয়েছিলাম জাল্লা সহ শ্রীমতীপুর শক্তিরগাঁও সবাই বলতেছে সবাই আমাকে আশ্বস্ত করছেন আপনি আবার নির্বাচনে আসেন আপনাদের আপনার কর্মকাণ্ড আপনার ব্যবহারে আমরা মুগ্ধ আপনি আসেন আপনাকে আমরা নির্বাচিত করতে চাই যদি আল্লাহরাবুল আলমিন আমাকে মায়া করেন জননেতা রহমান মানিক এবং আমাদের শ্রদ্ধেহাজন নেতা মতিউর রহমান সাহেব আমাদের আমার শ্রদ্ধেহবাজন নেতা ইমন ইমন সাহেব যদি আমাকে মায়া করেন আমি পূর্ণ আশাবাদী আমাকে ওনারা মায়া করবেন এবং সবাই মিলে আমাকে নৌকা প্রতীক দেবেন জনগণের পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমি পাব ধন্যবাদ আপনাকে আপনার ইমুল সম্মানিত ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শাহাদণ করেছেন আমি তাদের আত্মার মাখিরাদ কামনা করি ত্রিশ লক্ষ শহীদান দুই লক্ষ বোনের ইজ্জতে আমি আপনাকে আপনার যত আপনার বক্তৃতাকালে আপনার একজন তো আপনার বুটায় একজন জানিয়েছেন যে শ্রীমতীপুরের রাস্তার জন্য কিছু যদি আপনি তাদেরকে জানান শ্রীমতিপুর রাস্তা এটাও আমি দেখেছি আমি সব জায়গায় আমার পরিদর্শন করা আছে শ্রীমতপুর রাস্তা এগুলো ছোটোখাটো রাস্তা এগুলো অবশ্যই জননেতা ময়ূরমান মানিক আমাকে আমার বিশ্বাস আমি নির্বাচিত হলে আমি দাবি ধরলে এগুলো করে দিবেন আমি আমার আমারও ইউনিয়নের অনেক বরাদ্দ আছে সেই বরাদ্দ থেকে ইনশাআল্লাহ সিমের রাস্তা আমি করে দেব ইনশাআল্লাহ আমি আমার অভিজ্ঞতা আছে আমি উনিশশো সাতানব্বই ইংরেজি সাধারণ মেম্বার থাকাকালীন অবস্থায় ইউনিয়নের কতটুকু বরাদ্দ আসে এগুলো আমার একটা ধারণা আছে ইনশাআল্লাহ সেই ধারণা থেকে আমি বলছি প্রত্যেক পাঁচ বৎসরে পাঁচটা কাবিকা আছে এই ফাস্টটা কাবিকা থেকে অনেক কাজ করানি যায় এবং অনেক উন্নয়নের বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক উন্নয়ন করতেছেন সেই উন্নয়ন যদি আমরা সুষম বন্টন করি ইনশাআল্লাহ সবাই উন্নয়নের চোয়া পাবেন এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমি সেটা করব আমাদের জননেত্রী শেখ হাসিনা বলেছেন গ্রামগঞ্জ হবে শহর সেই শহরে জননেত্রী শেখ হাসিনার ওয়াদা জননেত্রী শেখ হাসিনা তাই করতেছেন সোলার লাইট যেগুলা যেগুলো সৌরবিদ্যুৎ এগুলা প্রত্যেক গ্রামে আটটা দশটা করে এসেছে পৌঁছে গেছে আজ আমি দেখতেছি গ্রামগঞ্জে ফুটবল খেলা রাত্রি হইতেছে জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে সারা দেশে বিদ্যুতায়ন করতেছেন আমার মনে হয় আর এক বছরের মধ্যেও আর কোনো আর কোনো বিদ্যুতের কোনো প্রয় ঘাটতি থাকবে না এবং আমি নির্বাচিত হলে আমাদের আমার বাদগাঁও ইউনিয়নে অন্তত আমি প্রত্যেকটি গ্রামে আপনার ওয়াইফাই চালু করার চেষ্টা করব। ইনশাল্লাহ প্রত্যেকটি পয়েন্টে ওয়াইফাই চালু করব। এবং আপনার অন্ততপক্ষে সিসি ক্যামেরা এগুলা গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় অনেক খামি হয়ে থাকে এগুলা যদি আমরা আমি সারা ইউনিয়নে নিয়ে আসি আপনার এই সিসি ক্যামেরা ইনশাআল্লাহ জনগণ উপকৃত হবে এটা আমার বিশ্বাস আমরা আপনার কাছে শেষ করলাম বিশেষ করে যে আপনি যে জনকল্যাণের মানুষের পাশে থেকে কাজ করতে চান সুখী সুপ্রীতি প্রত্যাশায় আগাম থেকে গিয়ে আসুন আশা প্রত্যাশায় ব্যক্ত করে আপনার কাছ থেকে আজকের মতো আমরা সমাপ্তি আসলে আলম সালাম আলাইকুম ধন্যবাদ বাদগা ইউনিয়নবাসী এবং ধন্যবাদ সিলেট নিউজ টোয়েন্টি ফোরকে আশা করি আপনারা সবাই আমাকে আপনাদের মূল্যবান সমর্থন এবং মূল্যবান বোট দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকতে চাই সারাটা জীবন বাকি জীবনটা আপনাদেরকে উৎসাহ করতে উৎস করতে চাই আশা করি আপনারা আমাকে আপনাদের মূল্যবান সমর্থন এবং মূল্যবান ভোট দিবেন আমি এই প্রত্যাশা রেখে আমি আবারও সবাই সুস্বাস্থ্য কামানো করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি যদি ভুল করে দেখি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাদিয়া সে